ওয়েলকাম সবাইকে তো পিএসসি মিস পরীক্ষা আমাদের নেক্সট সানডে রয়েছে তো আজকে তো আজকে আমি তোমাদের যে ক্লাসে করাবো সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ওপর একটা ম্যারাথন সেশন বলা যেতে পারে সেশনটা কিন্তু অনেকটা বড় হবে অনেক বেশি ইনফরমেটিভ ক্লাস এটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি ক্লাসটা দেখবে হোপফুলি তোমাদের এখান থেকে যদি পিএসসি অ্যাজ পার সিলেবাস প্রিভিয়াস ইয়ার ট্রেন্ডিং অনুযায়ী কোশ্চেন করে তো এই ক্লাস থেকে কিন্তু অনেক কোশ্চেন ফাঁসবে ওকে তো প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই যে ক্লাসের পিডিএফটা তোমাদের দরকার হবে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করবে ডাউনলোড করার পরে এই যে ডাব্লিউ পি সেকশনে যাবে ওখানে আমাদের যত ক্লাস হয়েছে সব ক্লাসের পিডিএফ কিন্তু আমি ওখানে প্রোভাইড করে দিয়েছি তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে তো প্রথমে দেখো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো সেগুলোই তোমাদের এখানে রেখেছি যদিও আমি তোমাদের এখানে বাংলার যে সাহিত্য রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র বিভূভূষণ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এইরকম যে তোমাদের সাহিত্যিকগুলো রয়েছে এগুলো অলরেডি আমাদের ক্লাস কিন্তু করানো হয়ে গেছে এটা একটা রিভিশন টাইপ ভিডিও বলা যেতে পারে তো সেইগুলো কিন্তু অলরেডি আমাদের প্লে লিস্টও আমি বানিয়ে দিয়েছি সেটা তোমরা কিন্তু দেখে নেবে আচ্ছা তো আজকে যেটা করব সেটা হচ্ছে সাহিত্যের কিছু কিছু তোমাদের চরিত্র রয়েছে এবং সেই চরিত্রের শোষটা এইগুলো থেকে কিন্তু আমাদের কোশ্চেন দেয় যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর কোন চরিত্রের সৃষ্টি করেছেন যিনি সাহিত্যের সৃষ্টি চরিত্র হচ্ছে গোড়া অপু এবং দুর্গা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গুপি বাঘা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ঘনাদা অশোক রায় বর্মা এগুলো হচ্ছে তোমাদের পরাশর বর্মা এগুলো হচ্ছে আমাদের প্রেমেন্দ্র মিত্র কর্নেল নীলাদ্দি সরকার সৈয়দ মুস্তফা সিরাজ রিজুদা বুদ্ধদেব গুহ ডমরু তৈলক্যনাথ মুখোপাধ্যায় বোমকেশ অজিত সত্যাবতী বড়দা এগুলো হচ্ছে তোমাদের বরদা এগুলো হচ্ছে শরদিন্দু মুখোপাধ্যায় ঠিক আছে এরপর হচ্ছে হেমেন্দ্র কুমার রায় হচ্ছে জয়ন্ত মানিক সত্যজিৎ রায় হচ্ছে প্রফেসর শঙ্কু ফেলুদা তোপসে জটায়ু ফটিকচাঁদ ঠিক আছে সব কটা ইম্পর্টেন্ট ভালো করে থ্রু করবে নেক্সট চলে আসো হর্ষবর্ধন গোবর্ধন সেটা হচ্ছে শিবরাম চক্রবর্তী পিন্ডিদা সেটা হচ্ছে তোমাদের আশুতোষ মুখোপাধ্যায় হিরুডাকাত অমরেন্দ্র চক্রবর্তী টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায় আচ্ছা এরপর হচ্ছে তোমাদের বাহাদুর আচ্ছা পার্কাস পার্কার পাইন হচ্ছে আগস্তা ক্রিস্টি আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের বাহাদুর আবিদা সুর্দি নেক্সট হচ্ছে কোনি মতিনন্দী রানার সুকান্ত ভট্টাচার্য পাগলা দাসু সুকান্ত সুকুমার রায় আচ্ছা কাশি সেটা হচ্ছে মনোরঞ্জন ভট্টাচার্য তোরাপ দীনবন্ধু মিত্র গোগল হচ্ছে সমরেশ বসু কিরিটি হচ্ছে নিহার রঞ্জন গুপ্ত কাকাবাবু সন্তু যোজো হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার এবং তাদের যারা যারা সৃষ্টিকর্তা তাদের পাণ্ডব গোয়েন্দা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় বিদিন্চি বাবা জঠাধর বক্সি চাটুর্য মশাই রাজশেখর বসু কনি কলাবতী সেটা হচ্ছে মতিনন্দী ব্রজদা হচ্ছে গরুকিশোর ঘোষ অর্জুন হচ্ছে সমরেশ মজুমদার কিকিরা হচ্ছে বিমল কর ক্ষুদে বিজ্ঞানী হচ্ছে দিলীপ দাস ঠিক আছে আমাদের প্রথম স্লাইড এখানে ইম্পর্টেন্ট এগুলো থেকে যদি কোশ্চেন আসে তাহলে কিন্তু তোমরা টপ করে কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে নেক্সট চলে আসি আমাদের কতকগুলো উপন্যাস এবং তাদের লেখক বলে দিতেই পারে যে তোমাদের ক্যাচ টোয়েন্টি টু এই যে এই উপন্যাসটা এর লেখককে ঠিক আছে এর লেখক হচ্ছে জোসেফ হোলার ঠিক আছে হেলার জোসেফ হেলার তারপর হচ্ছে ডার্কনেস অ্যাট নুন সেটা হচ্ছে আথার ক্রেস্টাল নেক্সট হচ্ছে তোমাদের দ্য গ্রেপস অব দ্য ইয়ার্থ সেটা হচ্ছে জন স্টেইনবেক ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের নেক্সট চলে আসে এখানে আমাদের কিছু বিদেশি লেখক এবং তাদের ছদ্ম নাম রয়েছে আচ্ছা এখানে কিন্তু অনেক দেওয়া থাকবে আমি এর এর মধ্যে প্রচুর ইনফরমেশান আছে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো যেগুলো আমি গোথরু করাচ্ছি বাকি পিডিএফ তোমাদের দিয়ে দেবো তোমরা কিন্তু কিন্তু না আমি যদি ক্লাসটা একদম ডিটেলে লাইন বাই লাইন ধরে ধরে রাট্টা করে করতে যাই তাহলে কিন্তু তোমাদের একদম ছ সাত ঘন্টা লেগে যাবে এই ক্লাসটা ঠিক আছে বোঝা গেল আমি তোমাদেরকে একদম পুরো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই তোমাদের করাবো যেমন ধরো এখানে আমাদের আসল নাম এবং ছদ্মনাম আসল নাম যেমন উইলিয়াম শেক্সপিয়ার খুব ইম্পর্টেন্ট হচ্ছে বার্ড অফ অ্যাভেন নেক্সট তোমাদের এখানে দেখো জন কিটস ওয়াই ওয়াই ঠিক আছে তারপর হচ্ছে স্যামুয়েন ক্লিমেন্স যারা হচ্ছে জুলেভান খুব ইম্পর্টেন্ট একদম স্টারমার্ক রাখো আচ্ছা নেক্সট তোমাদের ডিওজিও জুবেনিস বার্নার্ড জে বি এস খুব ইম্পর্টেন্ট ভালো করে করবে আচ্ছা এরপর হচ্ছে আগাতা ক্রিস্টি সেটা হচ্ছে মেরি ওয়ান্টেড ওয়েস্ট ম্যাকাউন ঠিক আছে নেক্সট তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে নেক্সট তুমি চলে আসো এখানে আর একটা যেটা ইম্পর্ট্যান্ট আমাদের রয়েছে সেটা হচ্ছে শেক্সপিয়ারের কিছু গ্রন্থ এবং তাদের চরিত্র বলে দিতে পারে যে ম্যাকবেদ যে চরিত্রটা সেটা আমাদের কোন গ্রন্থে পাওয়া যায় বা ইয়োগ চরিত্রটা আমরা কোথায় পাই সাইলক চরিত্রটা আমরা কোন উপন্যাসে পাই কার সষ্টা সাইলক চরিত্র কার সষ্টা এরকমও তোমাদের কোশ্চেন কিন্তু আসবে এই 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 যে সেগমেন্টটা রয়েছে এই যে তোমাদের স্লাইডটা রয়েছে এর মধ্যে কিন্তু পুরোটাই যেটা রয়েছে পুরোটাই শেক্সপিয়ারের ঠিক আছে তাহলে শেক্সপিয়ারগুলো আমরা সবগুলো এক এক করে পড়বো কেন সেক্সপিয়ারের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো প্রথমেই যদি আসে ডেস সেটা হচ্ছে তোমাদের শেক্সপিয়ারের সোর্সটা ওথেলো থেকে তোমাদের তিনটে একদম ক্যারেক্টার রয়েছে সেগুলো হচ্ছে ডেসডিমোনা সেটা হচ্ছে লেগো এবং ইয়োগো এই তিনটে হচ্ছে আমাদের ওথেলো থেকে আচ্ছা কডেলিয়া হচ্ছে সেক্সপিয়ারের কিং লিয়ার গ্রন্থের একটা ক্যারেক্টার আচ্ছা প্লডিয়াস হচ্ছে হ্যামলেটের হ্যামলেটের তোমাদের তিনটি আরও রয়েছে সেটা হচ্ছে ডেনমার্কের যুবনা যুবরাজ তোমাদের হ্যামলেট ইসেলফ সেটা হচ্ছে তোমাদের হ্যামলেট গ্রন্থ ম্যাকবেতে হচ্ছে ম্যাকবে চরিত্রটা রয়েছে আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের অ্যান্টেনিও রয়েছে মার্চেন্ট অফ ভেনিস থেকে তোমাদের চারখানা রয়েছে অ্যান্টেনিও সাইল প্রোটিয়া এবং বাসিনিয় এই চারটে হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস থেকে বুটাস হচ্ছে তোমাদের জুলিয়াস থেকে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আর জ্যাকিস হচ্ছে তোমাদের অ্যাজ ইউ লাইক ইট এবং কোশ্চেন তোমাদের এরকম আসবে যে অ্যাজ ইউ লাইক ইট গ্রন্থের শোষটাকে তখন কে হবে সেটা হচ্ছে শেক্সপিয়ার হবে ভাবে তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে নেক্সট চলে আসি এখানে বিদেশি চিত্রকর এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে রাখো বিদেশি চিত্রকরের মধ্যে প্রথমেই যেটা আমার থাকবে লিওনার্দো দ্য ভিঞ্চি ইনি কিন্তু ইতালির ঠিক আছে এনার যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের ম্যাডোনা সিরিজ মোনালিসা আচ্ছা দ্য লাস্ট সফার দ্য লাস্ট রয়েছে এবার হচ্ছে টু হুইলার আচ্ছা রেনেসা সিরিজ খুব ইম্পর্টেন্ট দ্য স্টাডি অফ ম্যান ওয়াটার মেশিন ওয়ার মেশিন ভার্জিন অ্যান্ড চাইল্ড এইগুলো হচ্ছে সব ইম্পর্টেন্ট সৃষ্টি কার এটা হচ্ছে লিওনার্দো দ্য ভিঞ্চির কিন্তু সৃষ্টি নেক্সট চলে আসি আমাদের সেটা হচ্ছে স্যান্ড্রো সে ইনিও কিন্তু তোমাদের ইতালির কিন্তু রয়েছে এনার হচ্ছে ছয় পড়ির সঙ্গে ম্যাডোনা এবং ভেনাসের জন্ম এই তিনটে কিন্তু দুটো কিন্তু তোমাদের চিত্র যেটা কিন্তু স্যান্ড্রো ব্যাথল্লি কিন্তু হয়েছে বা ব্যথলি বা বত্তিচল্লি যাই বলো না কেন এটা হচ্ছে তোমাদের বাংলা উচ্চারণ নেক্সট চলে আসি বিদেশি মধ্যে পাবলো পিকাসো পাবলো পিকাসো কোথাকার স্পেনের পাবলো পিকাসো সব থেকে যেটা একদম পুরো জায়গাতে বলে সেটা হচ্ছে তোমাদের ওয়ার অ্যান্ড স্পিস ঠিক আছে ওয়ার অ্যান্ড স্পিস খুব ইম্পর্টেন্ট স্টারমার্ক একদম স্টারমার্ক ঠিক আছে লাইফ উইথ চেয়ার ক্যানিং স্টারমার্ক স্টারমার্ক নেক্সট হচ্ছে ব্লু গ্রিন অ্যান্ড ব্রাউন স্টারমার্ক এগুলো হচ্ছে তোমাদের ডাব সিরিজ ড্রিম সিরিজ গ্রেনিকা আচ্ছা হচ্ছে তোমাদের রুট স্টার এইগুলো হচ্ছে সব কটা স্টারমা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ওকে নেক্সট চলে আসি আমাদের বিদেশি চিত্রকরের মধ্যে ভিনসেন্ট ভ্যানগ ভিনসেন্ট ভ্যানগ যা সৃষ্টি করেছেন সেগুলো হচ্ছে ইয়েলো ইয়েলো হাউস খুব ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট চলে আসছে তারকা খচিত আকাশ এটা কিন্তু আসতেই পারে এরকম ধরনের তোমাদের কিন্তু আসবে দ্য ওল্ড মিল দ্য ওল্ড ম্যান ইন 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 সরো এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে সবপর্টেন্ট দা পোস্টম্যান ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু তোমরা ভালো করে গোথরু করবে নেক্সট চলে আসো মাইকেল অ্যাঞ্জেলা মাইকেল অ্যাঞ্জেলা হচ্ছে ইতালির তিনি কিন্তু বাসিন্দা দ্য লাস্ট জাজবেন ট্র্যাজেডি মার্বেল প্যালেস বুটাস কোব ইম্পর্ট্যান্ট বুটাস ঠিক আছে রেনেসা ওয়ান আচ্ছা এইগুলো হচ্ছে তোমাদের কার মাইকেল অ্যাঞ্জেলের কিন্তু সব থেকে যে চিত্র সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তার মধ্যে বুটাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে তোমরা গো থ্রু করবে এটা বুটাস যদি বলে যে কার সৃষ্টি তখন মাইকেল অ্যাঞ্জোলার সৃষ্টি হবে আচ্ছা রাফেল স্যানজিও রাফেল স্যানজিও কিন্তু তোমাদের ইটালির রয়েছে এনা হচ্ছে দ্য ফায়ার ইন দা ফায়ার ইন দ্য বোর্দা এইটা তোমার খুব ইম্পর্টেন্ট তারপর হচ্ছে জ্যাকস ডিমস স্টাডি ফর অ্যাডামস খুব ইম্পর্টেন্ট ম্যাডোনা স্টাডিজ লেডি উইথ দ্য ইউনিফর্ম এটা ইম্পর্টেন্ট দা অপারেশন অফ দ্য ম্যিজ এইটাও তোমাদের ইম্পর্টেন্ট সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে স্টারমার্ক নেক্সট চলে আসো সলভারদার দালি তিনি কিন্তু এখানে যেটা রয়েছেন সেটা হচ্ছে তোমাদের দ্য বিজনেসম্যান এইটা ইম্পর্টেন্ট দ্য ডক্টর দ্য ইম্পিবল ড্রিম স্টারমার্ক স্টারমার্ক এগুলো কিন্তু তোমাদের পড়বে এগুলো কিন্তু পড়বে স্টেম স্টেমটেশন সফ ম্যাডোনা এগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট এরপর হচ্ছে ওয়েড রিনলস ওয়েড হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড নান ম্যাডোনা উইল চাইল্ড নেক্সট হচ্ছে এমসো জিজিও ঠিক আছে জিওজো এটা হচ্ছে তোমাদের ইজিপ্ট যাত্রা যিশুর প্রতি বিশ্বাসঘাত এই দুটো হচ্ছে তোমাদের এমস ও আচ্ছা আরিমাতিসের লেখার রয়েছে যেরকম তোমাদের লা কোজে ইন্দোন দ্য গার্ডেন এগুলো হচ্ছে তোমাদের আরিমাতিসের আচ্ছা জর্জনের হচ্ছে রাখালের ঐক্য রাখালের ঐক্যতান এটা ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট চলে আসো ফ্রান্সিসকো দে গোয়া সেটা হচ্ছে সান ফ্রান্সিসকো স্টাইল এইটা ইম্পর্টেন্ট নেক্সট তোমরা যা যা আমাদের রয়েছে এগুলো তোমরা কিন্তু পিডিএফ এর মধ্যে থেকে পড়ে নেবে ঠিক আছে এবার চলে আসি ভারতের কিছু লোকচিন্ত্রণ কলা এবং কোন স্টেট থেকে বিলং করছে এইটা আমাদের ইম্পর্টেন্ট যেমন মধুবনী যে আর্টটা রয়েছে এটা কোথায় পাওয়া যায় এটা হচ্ছে বিহারে পাওয়া যায় এছাড়া তোমাদের ওয়ার্ল্ডি ওয়ার্ল্ডলি যেটা রয়েছে আর্ট সেটা তোমাদের কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে মহারাষ্ট্রে আলপনা কোথায় পাওয়া যায় পশ্চিমবঙ্গে পাওয়া যায় টাটু কোথায় পাওয়া যায় মধ্যপ্রদেশে পাওয়া যায় আর তোমাদের সাঁওতাল সোরহাই জাদুপটিয়া পাইট টক্কর এইগুলো পাওয়া যায় ঝাড়খণ্ডে এটাও ইম্পর্টেন্ট এরকম মধুমনি আর্ট এই এই মধুমনি আর্টের থেকে কোশ্চেন কিন্তু আমাদের প্রিভিয়াসলি এসে গেছে এবার চলে আসো বিভিন্ন যে কার্টুন কমিক এবং গোয়েন্দা আমি তিনটে এখানে দিয়ে দিয়েছি কার্টুন কমিক এবং গোয়েন্দা চরিত্র সবগুলি তোমাদের এখানে কিন্তু রয়েছে এখানে এই সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে চরিত্র এবং এই সাইডে যেটা রয়েছে তার সৃষ্টিকর্তা যেমন প্রথমেই যদি চাচা চৌধুরী কার সৃষ্টি রয়েছে পান কুমার শর্মা ঠিক আছে এরপর দেখো জেমস বন্ড কার সৃষ্টি জেরো কার সৃষ্টি জনস্টন সৃষ্টি ঠিক আছে এরপর হচ্ছে হবস বা কেলভিন কার সৃষ্টি কমান্ডার বোস সৃষ্টিকর্তাকে গৌতম কর্মকার ঠিক আছে এইগুলো কিন্তু তোমরা ভালো করে করবে আয়রন ম্যান স্ট্যানলি জ্যাক কিউবীয় ডন হেকের কিন্তু তোমাদের এইটা সৃষ্টিকর্তা নেক্সট চলে আসো এখানে তোমাদের টার্জেন টার্জেন হচ্ছে তিনি কিন্তু এটা সৃষ্টি করেছেন থর থর হচ্ছে স্ট্যানলি নেক্সট হচ্ছে অ্যাডভেঞ্চার এগুলো কিন্তু তোমাদের কি রয়েছে এগুলো হচ্ছে তোমাদের ক্যারেক্টার বা চরিত্র এইগুলো হচ্ছে ক্যারেক্টার এই দিকগুলো সব ক্যারেক্টার পাপাই ক্যারেক্টার হচ্ছে ক্যারেক্টার এর এর যে সৃষ্টিকর্তার নাম হচ্ছে এল জি কৃষ্ণা সিগার ওকে এইগুলো কিন্তু তোমরা থ্রু করবে পিডিএফ থেকে ভালো করে পড়ে পড়ে কিন্তু যাবে পরীক্ষার আগে টিন টিন এই যে টিন টিন রয়েছে টিন টিন হচ্ছে জর্জ রেমি বা হার্জে সৃষ্টি ঠিক আছে এইগুলো কিন্তু তোমরা করে যাবে এইগুলো তোমাদের কিন্তু আসবে স্কুবু তারপরে পাপাই তারপরে টম এন্ড জেরি এগুলো কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে এগুলো হচ্ছে ক্যারেক্টার এবং তার সৃষ্টিকর্তা নেক্সট চলে আসি এগুলো কিন্তু তোমরা এই যে হাঁধা যেরকম রয়েছে তোমাদের হাঁধা নারায়ণ দেবনাথ রয়েছে আচ্ছা তারপরে এখানে যেমন রয়েছে ব্লন্ডি রয়েছে বাহাদুর রয়েছে লুয়ান রয়েছে সুপারম্যান স্পাইডারম্যান থাবু সিনা সব ক্যারেক্টার আমি তোমাদের দিয়ে দিয়েছি ঠিক আছে তো সবগুলোই কিন্তু তোমরা ভালো করে থ্রু করবে এখান থেকে কিন্তু একখানি কোয়েশ্চেন কিন্তু তোমরা পাবেই পাবে লাস্ট মুহূর্তে চলছে পিডিএফটা দিয়ে দেবো এবং ওখান থেকে তোমরা ভালো করে রিভাইজ করে নেবে এই পিডিএফটার মধ্যে তোমাদের একদম পুরো একদম ইনফরমেশনে ভরা পিডিএফ এটা ঠিক আছে আচ্ছা শেক্সপিয়ারে কিছু গ্রন্থ এবং চরিত্র আমি এর আগেই পড়িয়ে দিয়ে আসলাম আমি আবার তোমাদের এখানে দিয়ে দিয়েছি তোমরা এগুলো একটু থ্রু করে নেবে নেক্সট চলে আসি আমার এখানে এবার হচ্ছে আমাদের কিছু সংবাদপত্র পত্রিকা এবং প্রকাশকাল এবং সম্পাদক খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা মেনলি হিস্ট্রি তোমাদের রয়েছে একদম কাল অনুযায়ী সাজানো রয়েছে যেমন দ্য বেঙ্গল গ্যাজেট ভারতের প্রথম সংবাদপত্র যেটা ইংরেজিতে যার কিন্তু জেমস আগাস কিন্তু সম্পাদনায় হয়েছিল ঠিক আছে বেঙ্গল তারপর বঙ্গাল বঙ্গল গ্যাজেটই সেটা হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য সমাচার দর্পণ জন ক্ল্যাক মাসমানের লেখা সম্পাদনা লেখা না সম্পাদনা এরপর তোমাদের দিকদর্শন রয়েছে শ্রীরামপুরে যে ব্যাপটিস্ট মিশনারি ছিল সেটা সেখান থেকে কিন্তু এটা হয় তারপরে যে তোমাদের সংবাদ কুমদি রাজা রামমোহন রায় মিরাতুল আকবর রাজা রামমোহন রায় বেদান্ত ও গৌরীয় ব্যাকরণ ঈশ্বর রাজা রামমোহন রায় আচ্ছা সংবাদ প্রভাকর রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত অমৃতবাজার পত্রিকা রয়েছে শিশির কুমার ঘোষ ও মতিলাল ঘোষ আনন্দবাজার পত্রিকা সুরেন্দ্র সুরেন্দ্রচন্দ্র মজুমদার দ্য স্টেটসম্যানস হচ্ছে রবার্ট নাইট ভারতী পত্রিকা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর দ্য হিন্দু পত্রিকা হচ্ছে বীর রাঘবাচার্য ও জি ঠিক আছে এরপর সঞ্জীবিনী পত্রিকা যেটা হচ্ছে কৃষ্ণ কুমার মিত্র আচ্ছা হিতবাদী হিতবাদী হচ্ছে বাংলা একটা সাপ্তাহিক ছিল যার কিন্তু কমল কৃষ্ণ কৃষ্ণকমল ভট্টাচার্য রয়েছে ডন পত্রিকা সতীশচন্দ্র মুখোপাধ্যায় সতীশ মুখোপাধ্যায় সন্ধ্যা এবং স্বরাজ্য পত্রিকা ব্রহ্মবান্ধ উপাধ্যায় বন্দে মাতরম অরবিন্দ ঘোষ যুগান্তর ভূপেন্দ্রনাথ দত্ত অনিবাস অবিনাশ ভট্টাচার্য এবং বারেন্দ্র কুমার ঘোষ ভারত মাতা মাসিক পত্রিকা সর্দার অর্জুত সিং সুপ্রভাত সেটা হচ্ছে কুমদিনী মিত্র দা লিডার মদন মোহন মালব্য তলওয়ার বীরেন্দ্র বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় আল হিলাল মৌলানা আব্দুল কালাম আজাদ বোম্বে কনিক্যাল ফিরোজ শাহ মেহতা সন্দেশ সন্দেশ যেটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ঠিক আছে এছাড়া পাঞ্জাবি পিপলস যেটা উইকলি ডেলি ছিল লালা রাজপথ রায় যেটাকে পাঞ্জাব কেশরী বলা হয় ইন্ডিপেন্ডেন্ট মতিলাল নেহরু ইয়ং ইন্ডিয়া মহাত্মা গান্ধী খুব ইম্পর্টেন্ট আচ্ছা মুখনায়ক যেটা মারাঠি একটা পত্রিকা ছিল বি আর আম্বেদকরের লেখা সম্পাদনা ধূমকেতু অর্ধ সপ্তাহে সপ্তাহে অর্ধেক কাজী কাজী নজরুল ইসলাম আবোল তাবল সুকুমার রায় হিন্দুস্তান টাইমস মদন মোহন মালম্পো হিন্দুস্তান টাইমস রয়েছে দুটো রয়েছে আচ্ছা এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে এটা একটা এটাকে কেটে দাও আচ্ছা নেক্সট হচ্ছে হরিজন পত্রিকা মহাত্মা গান্ধী নব্য ভারত দেবী প্রসন্ন রায়চৌধুরী ওকে চলো নেক্সট আমাদের কি রয়েছে বিশ্বের বৃহত্তম কিছু গ্রন্থাগার এইগুলো থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আসতে পারে লাইব্রেরি অফ কংগ্রেস কোথায় অবস্থান কত সালে প্রতিষ্ঠা কোশ্চেন আসতেই পারে যে লাইব্রেরি অফ কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ডিসিতে এর কিন্তু হেডকোয়ার্টার্স বা অবস্থান কিন্তু রয়েছে ব্রিটিশ লাইব্রেরি লন্ডনে রয়েছে সতেরোশো সাতান্নয় রাশিয়ান স্টেট লাইব্রেরি মস্কোতে রয়েছে সেটা আঠারোশো বাষট্টিতে আচ্ছা বিওলজিক্যাল ন্যাশনাল যেটা রয়েছে প্যারিসে রয়েছে সেটা এরপর যেটা রয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি যেটা কিন্তু রয়েছে ষোলোশো উনচল্লিশে ঠিক আছে নেক্সট চলে আসো ইন্ডিয়ান মিউজিয়াম কিছু ভারতের জাদুঘর রয়েছে ভারতের বিখ্যাত কিছু জাদুঘর রয়েছে যেগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে যেমন রয়েছে প্রথমই যেটা রয়েছে ইন্ডিয়ান মিউজিয়াম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় আছে কলকাতা পশ্চিমবঙ্গ ইন্ডিয়ান মিউজিয়ামে এবং এর প্রধান কার্যালয় হচ্ছে নতুন দিল্লি এটা হচ্ছে আঠারোশো চৌদ্দোঠারশো এ আঠেরশো একষট্টি এরপর যেটা এলাহাবাদ মিউজিয়াম ইম্পর্টেন্ট ন্যাশনাল মিউজিয়াম কোথায় নিউ দিল্লি ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে ন্যাশনাল রিসার্চ ল্যাবরেটরি ফর কনজারভেশন অ্যান্ড কালচারাল প্রপার্টি যেটা হচ্ছে লক্ষণতে রয়েছে এটাও ইম্পর্টেন্ট ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহশালা যেটা ভোপাল মধ্যপ্রদেশে রয়েছে প্রতাপ সিং মিউজিয়াম রয়েছে কোথায় রয়েছে শ্রীনগরের শ্রীনগরে কিন্তু এটা অবস্থিত রয়েছে নেক্সট ভিক্টোরিয়া ভিক্টোরিয়া হল অফ মিউজিয়াম যেটা রয়েছে উদয়পুরে যেটা রাজস্থানে রয়েছে আলবাট হল অফ মিউজিয়াম রয়েছে উদয়পুর রাজস্থানে রয়েছে ফরেস্ট মিউজিয়াম রয়েছে সেটা হচ্ছে দুরাধুম উত্তরাখণ্ডে রয়েছে টিপু সুলতান রয়েছে শ্রীরাঙ্গাপত্নমে রয়েছে টিপু সুলতান মিউজিয়াম শ্রীরাঙ্গাপত্তনম কর্ণাটকে কিন্তু রয়েছে ঠিক আছে এরপর ভারতের বিভিন্ন কিছু শিল্পকলা কেন্দ্র যেগুলো তোমাদের পড়তে হবে যেমন সঙ্গীত নাটক একাডেমি প্রধান কার্যালয় কোথায় বা কত সালে এ স্থাপনকাল হয়েছিল সঙ্গীত নাটক একাডেমি উনিশশো তিপ্পান্ন নতুন দিল্লির কার্যালয় এরপর তুমি যতগুলো শিল্পকলা কেন্দ্র বলো সবগুলোই কিন্তু নতুন দিল্লিতে তোমাদের কার্যালয় রয়েছে এবার তোমাদের যেটা পড়তে হবে যেমন সাহিত্য একাডেমি কত সালে উনিশশো চুয়ান্নতে ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশন সেটা হচ্ছে উনিশশো পঞ্চাশে ন্যাশনাল স্কুল অফ ড্রামা হচ্ছে উনিশশো উনষাটে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস রয়েছে আঠারোশো পঁচাশিতে ঠিক আছে আচ্ছা এইগুলো কিন্তু বাংলা কিছু প্রনাউন্সিয়েশন রয়েছে যেগুলো তোমাদের কিন্তু একটুখানি দেখে নিতে হবে যেমন এই যে এইটা একটু প্রনাউন্সিয়েশনের অন্যগোল হয়েছিল তো এইগুলো তোমরা একটুখানি পিডিএফ থেকে পড়ে নেবে কেন বাংলা এই যুক্তাক্ষরগুলো নিয়ে একটুখানি প্রোনাউন্সিয়েশনের প্রবলেম হতে পারে ঠিক আছে নেক্সট চলে আসে এখানে বিখ্যাত চিত্রকর ও তাদের অমর সৃষ্টি দেখো আমি তোমাদের একটু আগে পড়ালাম সেটা কি সেটা হচ্ছে বিদেশি যারা রয়েছে তাদের রয়েছে এবার যেটা রয়েছে ভারতীয় ভারতীয় চিত্রকর এবং তাদের দিয়ে যেমন তোমাদের প্রথমে হয়েছে নন্দলাল বসু রয়েছে নন্দলাল বসুর কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে পার্বতী বসন্ত রাখার ছেলে রামায়ণ যৌতুগৃহ কোণারক বাউল ঠিক আছে এইগুলো হচ্ছে কার নন্দলাল বসুর কিন্তু রয়েছে ঠিক আছে এরপর চলে আসো জামিনী রায় জামিনী রায়ের কী আছে মা ও শিশু গণেশ জনী হস্তিসাবক ফকির সাঁওতাল কুমোর যিশু এগুলো কিন্তু জামিনী রায় আচ্ছা রামকিঙ্কর বেইজের কি আছে উৎস উৎসবী চোখ শিলং সিরিজ কৃষ্ণের জন্ম শরৎকাল নতুন শস্য বিনোদিনী এইগুলো হচ্ছে তোমাদের বা কলের বাঁশি সাঁওতাল পরিবার দল এগুলো হচ্ছে তোমার কার রামকিঙ্কর রবীন্দ্রনাথ ঠাকুরের কি চিত্র আছে সেটা আছে তোমাদের এখানে ফেস ওয়ার্ড ফ্যান্টাস ফ্যান্টাস্টিক ম্যান অ্যান্ড উমেন ওয়াস দ্য ফিগার্স সেভেন ফিগার্স নারী ডান্সিং ওমেন এইগুলো হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র নেক্সট গগনেন্দ্রনাথ ঠাকুর কি রয়েছে এখানে যেমন রয়েছে জমপুরি রয়েছে নেক্সট স্পর্শ রয়েছে অদ্ভুত লোক রয়েছে কাঞ্চনজঙ্ঘা রয়েছে ইম্পর্টেন্ট ভালো করে করে করবে গবনীন্দ্রনাথ ঠাকুর পরে অবনীন্দ্রনাথ ঠাকুর কী রয়েছে ভারত মাতা এই যে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা কিন্তু আমাদের ডাব্লিউ বিসিএস প্রিভিয়াস ইয়ারে এসে গিয়েছিল আলমগীর আসতেই পারে আলমগীর চরিত্রটা বা আলমগীর চিত্রটা কালে চরিত্র না চিত্রটা কে সৃষ্টিকর্তা কে তখন হবে অবনীন্দ্রনাথ ঠাকুর কবি কঙ্কন চণ্ডী ঘরোয়া প্রত্যাবর্তন ওমর কৈতান তারপর হচ্ছে আরব্য রজনী নলদন্তময়ী এইগুলো হচ্ছে সব অরিনীদ্র ঠাকুরের হেমেন গাঙ্গুলির রয়েছে তোমাদের সিক্ত বাসনা গণেশ পাইনের রয়েছে বাউল দ্য মাদার অ্যান্ড চাইল্ডস দ্য প্রিন্স এগুলো হচ্ছে গণেশ পাইন নেক্সট চলে আসে আমাদের বিকাশ ভট্টাচার্য সানুলাইরি ভবেশচন্দ্র সান্নাল ঠিক আছে মকবুল ফিদা হোসেন রাজা রবি বর্মা এগুলো তোমরা সব ভালো করে গোথ্রু করবে ঠিক আছে এই চিত্রগুলো কিন্তু এখানে সব লিস্ট ওয়াইজ দেওয়া রয়েছে যেমন জটায়ু যে চিত্রটা রয়েছে এটা সৃষ্টিকর্তাকে রাজা রবি বর্মা এরকম তোমাদের কোশ্চেন আসবে মকবুল ফিদা হোসেনের যেরকম তোমাদের মেরি গো রাউন্ড এইটা ইম্পর্টেন্ট মাদার স্টেডিজ আ হান্স এইটা ইম্পর্টেন্ট ম্যারেজ স্টেডিজ হোল্ডিং ইন দ্য চাইল্ড এইটা ইম্পর্টেন্ট ঠিক আছে গঙ্গা যমুনা হিউম্যান স্পেস সিরিজ এইগুলো তোমাদের ইম্পর্টেন্ট ওকে নেক্সট চলে আসি আমাদের সত্যজিৎ রায় কিছু চরিচাল পরিচালিত তোমাদের পরিচালনা ও কাহিনীকার এখানে কিছু কিছু রয়েছে যেগুলো তোমাদের কিন্তু জানতে হবে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রে পরিচালক ও কাহিনীকার যেমন ছবির নাম পথের পাঁচালিয়া অপরাজিত উপু সংখ্যা। সঙ্গীত পরিচালক রবিশঙ্কর কাহিনীকার ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এরপর পরশ পাথর পণ্ডিত রবিশঙ্কর সঙ্গীত ছিল কাহিনীকার ছিল রাজশেখর বসু জলসাঘর পণ্ডিত বিলায়ত খান ছিল তোমাদের সঙ্গীত পরিচালন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কাহিনীকার দেবী হচ্ছে আলিথ সরকার খান কিন্তু তোমাদের সঙ্গীত পরিচালক প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায় ছিল কি কাহিনীকার ঠিক আছে এইগুলো তোমাদের জানতে হবে এছাড়া উপু সংসারকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেবী ছিল প্রবাদ কুমার অভিযান ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চারুলতা রবীন্দ্রনাথ কালপুরুষ মহাপুরুষ প্রেমেন্দ্র মিত্র মহাপুরুষ হচ্ছে রাজশেখর বসু অশনী শঙ্কর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সোনার কেনলা সত্যজিৎ রায় আমি কিন্তু ফার্স্ট ফার্স্ট তোমাদের বলে যাচ্ছি কেন ভিডিও নালে অনেক বড় হয়ে যাবে হীরব রাজার দেশ সত্যজিৎ রায় জয়বাবা ফেলুনা সত্যজিৎ রায় ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর গণ গণশত্রু হেনরি কিসবেন্স আচ্ছা শাখা পোশাখা সত্যজিৎ রায় ওকে ছবির নাম পরিচালক কাহিনীকার মুক্তিশাল সপ্তপদী অজয় কর কার অজয় কর সপ্তপদী সিনেমার যে ছবি ছিল মুভি ছিল ঠিক আছে এই ছবির পরিচালককে অজয় কর এরকম তোমাদের কোশ্চেন কিন্তু আসতে কাহিনী কারকে তারা দেরি বন্দ্যোপাধ্যায় সাড়ে চুয়াত্তর নির্মল দে অগ্নি পরীক্ষা অগ্রদূত সাগরিকা অগ্রগামী সবার ওপরে অগ্রদূত আচ্ছা সাবমোচন সুধীর মুখার্জি ইন্দ্রাণী রাহিরি শিল্পী নিশিত ব্যানার্জিও এইগুলো হচ্ছে তোমাদের করতে হবে ঠিক আছে

যেমন ব্রেক ডান্স বা ব্রেক নৃত্য কোথায় আমেরিকা নিউ ইয়র্ক তারপর হচ্ছে কঙ্গ নৃত্য কঙ্গানৃত্য হচ্ছে আমেরিকাতে বেলে নৃত্য কোথায় মধ্য এশিয়া বলে দিতেই পারে যে বেলে নৃত্য বা উৎপত্তি স্থল কোথায় বা কোন অঞ্চলে বেশি দেখা যায় কোন দেশে দেখা এটা কিন্তু মধ্য এশিয়াতে দেখা যায় ঠিক আছে এরকম তোমাদের কিন্তু করতে হবে আচ্ছা বিশ্ববিখ্যাত পরিচা চলচ্চিত্র এবং তাদের বিখ্যাত ছবি রয়েছে এগুলো তোমাদেরকে ভালো করে গোথরু করতে হবে ঠিক আছে এখানে দেখো তোমাদের এখানে চলচ্চিত্র পরিচালক এবং তাদের যে ছবিগুলো সেগুলো তোমাদের দিয়ে দিয়েছি পুরো লিস্ট তোমরা কিন্তু ভালো করে থ্রু করে যাবে নেক্সট চলে আসি আমাদের ভারতীয় পরিচালক এবং ওখানে যেমন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র এবং তাদের হচ্ছে ভারতীয় যেমন দাদা সাহেব ফালকে কি যেমন হরিশচন্দ্র প্রথম ছবি ছিল ঠিক আছে বিমল রায় যেমন বেঙ্গল ফেমাইন ছিল বেঙ্গল ফেমিন ছিল তারপরে উদয়ের পথে দো বিঘা জামিন বিমল রায়ের সত্যজিৎ রায় পথ পথের পাঁচালী প্রথম ছবি ছিল এরকম তোমাদের কিন্তু করতে হবে চারুলতা কাঞ্চনজঙ্ঘা কালপুরুষ মহাপুরুষ গুপিগাইন ভাগাবাহিন অশনী শঙ্কেত সোনার কেল্লা এইগুলো হচ্ছে সত্যজিৎ রায় তারপর মিনান সেনে হচ্ছে রাতভোর প্রথম ছবি উনিশশো পঞ্চান্ন মুক্তি হয়েছিল নীল আকাশের নিচে বাইশ সাবেন পুনশ্চ এগুলো হচ্ছে মিনাল সেনের ঠিক আছে পদাতিক তারপর হচ্ছে রাজ কাপুরের নাম জোকার তপন সিনহা অঙ্কুশ বুদ্ধদেব দাসগুপ্তর বাঘ বাহাদুর হৃত্বিক ঘটকের নাগরিক এইগুলো কিন্তু তোমরা করবে ঠিক আছে ঋষিকেশ মুখার্জির মুসাফির অপর্ণা সেন তারপরে তোমাদের রয়েছে ঋতুপর্ণ ঘোষ তরুণ মজুমদার এগুলো তোমাদের করতে হবে ঋতুপর্ণ ঘোষের যেরকম তোমাদের এখানে হীরের আংটি অপর্ণা ঘোষের যেরকম তোমাদের ইতি মিনানিলি এইটা ইম্পর্টেন্ট গয়নার বাক্স ইম্পর্টেন্ট ঠিক আছে তরুণ মজুমদার চাওয়া পাওয়া ইম্পর্টেন্ট আবার তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে চাওয়া পাওয়া কোন পরিচালকের প্রথম ছবি এরকম আসতে পারে তো তখন হবে তরুণ মজুমদার এগুলো কিন্তু তোমরা করবে অঞ্জন দাস গৌতম ঘোষ সন্দীপ রায় উত্তম কুমার এগুলো অঞ্জন দত্ত অনিরুদ্ধ চৌধুরী। স্রীজিৎ মুখার্জি হরনাথ চক্রবর্তী সব লিস্ট কিন্তু আমি এখানে পরপর দিয়ে দিয়েছি তোমরা কিন্তু প্রভাত রায় সুজিত গুহ অনিক দত্ত ভূতের ভবিষ্যৎ ঠিক আছে সংকল্প সুজিত গুহের প্রতিদান প্রথম ছবি প্রভাত রায় এগুলো তোমরা কিন্তু একটু দেখে যাবে অনেক ইনফরমেশন কিন্তু আস্তে আস্তে দেখবে এক সপ্তাহ টাইম এখনও রয়েছে এক সপ্তাহ আগে তোমাদের আমি পুরো করিয়ে দিলাম সেগুলো কিন্তু তোমরা করবে এবার হচ্ছে আমরা কিছু পাওয়ার প্যাক্ট একদম পুরো অনলাইনে দেখবো যেগুলো থেকে ডাইরেক্টলি কোশ্চেন কিন্তু আসতে পারে এখানে কোশ্চেন অ্যান্সার কোশ্চেন আনসার এরকম ফর্মে তোমার থাকবে যেমন বিদ্যাপতি কার সভাকপি ছিল রাজ রাফ শিবশঙ্করের কিন্তু রাজা শিব কিন্তু বিদ্যাপতি সভাকপি ছিল কার অনুরোধে কাজী নজরুল ইসলাম কান্ডারি হুশিয়ার লিখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে কিন্তু বঙ্গীয় সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায়ের তিন কন্যা তিনটি গল্পের নাম কি পোস্টমাস্টার মনিহারা ও সমাপ্তি ঈসপের গল্পের প্রথম অনুবাদ কে করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে সব কটা ইনফরমেশন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো একদম প্রথম বাংলা ধারাবাহিক যেটা তেরো পার্বণে কাহিনীকার ছিলেন সমরেশ মজুমদার বাংলা ভাষায় চতুষ্পদী কবিতা বা সনের যেটাকে বলা হয় তার প্রথম কে রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থের জন্য কোন কে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল দে কত সালে উনিশশো একাত্তর বুড়ো শারিকের ঘায়ের ঘাড়েরও যে প্রহসন কার লেখা মাইকেল মধুসূদন দত্ত আচ্ছা বিদ্যাসাগরে যে কস্যচিত্র উপযুক্ত ভাইপস্য ছদ্মনামে লিখেছেন কি কি রচনা করেছিলেন অতি অল্প উইল আচ্ছা আবার অতি অল্প উইল এবং ব্রজ ব্রজবিলাস এইগুলো কিন্তু কিন্তু তিনি লিখেছিলেন নেক্সট চলে আস বিমল কর সৃষ্ট গোয়েন্দার নাম কি কিন্তর কিশোর রায় ঠিক আছে নীরজ শ্রী চৌধুরী ছদ্মনামে যে লিখতেন সেটা হচ্ছে একেলা এরপর হচ্ছে তোমাদের ফকির অফ জাঙ্গিরা কার লেখা সেটা হচ্ছে ধীরজির লেখা উনিশশো ছেচল্লিশ সালে নৈবিদ্য নৌবিদ্র নিয়ে বাংলার কোন নাটক হয়েছিল শ্রীকল্ল ও মোস্ট ইম্পর্টেন্ট এই যে প্রেক্ষাপটে কোন নাটক হচ্ছে এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে এগুলো কিন্তু তোমাদের আমি কিন্তু রবীন্দ্রনাথ বা ওই যে নোটটা তোমাদের দিয়েছিলাম আগে আগের সপ্তাহে করিয়ে দিয়েছিলাম রবীন্দ্রনাথ তারপরে তোমাদের বঙ্কিমচন্দ্র ওখানে কিন্তু প্রেক্ষাপট নিয়ে কিন্তু আমি একটা পুরো স্পেশাল নোট দিয়ে দিয়েছি কোন নাটক কোন প্রেক্ষাপটে লেখা এখান থেকে কিন্তু একখানা ডিজিলে কোশ্চেন আসলে আসতে পারে ঠিক আছে ওগুলো তোমরা করবে আরব আরব্য রজনীতে বাগদাতের যে কোন খালিফার কথা প্রায় বলা হয়েছে সেটা হচ্ছে খালিফা হারুন আল রসাদ নেক্সট চলে আসো নেক্সট হচ্ছে তোমাদের যে অভিনেত্রী রামকৃষ্ণের আশীর্বাদ পেয়ে পেয়েছিলেন তার নাম কি নটি বিনোদিনী পেশাদারী মঞ্চে সাধারণের বিনোদনের জন্য অভিনীত প্রথম বাংলা নাটক কোনটি সেটা হচ্ছে কুলির কুলো সর্বস্ব কুলির কুলো সর্বস্ব ঠিক আছে সন্দেশের সম্পাদক কে ছিল সত্যজিৎ রায় এরকম তোমাদের কোশ্চেন আসবে ঠিক আছে যে এই একটা দিয়ে দেবে যে বলবে এর সম্পাদনায় কে ছিল বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্কর একটি ছবি পরিচালনা করেছিলেন তার নাম কি কল্পনা ঠিক আছে কল্পনা বাংলার কোন বিখ্যাত কবি মৃত্যু হয় ট্রাম দুর্ঘটনায় কার হয়েছিল কবি জীবনানন্দ দাসের কিন্তু হয়েছিল নেক্সট চলে আসো বেদকে কয় ভাগে ভাগ করা যায় চার চার ভাগে কে ভাগ করেছিল সেটা হচ্ছে মহর্ষি ব্যাস এই সুইটেবল বয় কার লেখা বিক্রম শেঠের কিন্তু লেখা পদাতিক যে কাব্যগ্রন্থ তার কার ইয়ে লেখা যায় পদাতিক সুভাষ মুখোপাধ্যায় আগের দিন পড়িয়েছিলাম যে পদাতিক এক্সপ্রেসের গল্পটা তোমাদের বলেছিলাম ওখানে নষ্টনির কবিতার লেখককে সমর্ষে আচ্ছা বড়ভূমির রচিত গ্রন্থের নামকে বৃহৎ সংগীতা ও পঞ্চ সিদ্ধান্তিকা ঠিক আছে নেক্সট চলে আসে বাংলা সাহিত্যের ত্রয়ী কাদের বলা হয় তারাশঙ্কর বিভূতভূষণ ও মানিক বন্দ্যোপাধ্যায় ত্রয়ী বন্দ্যোপাধ্যায় কাকে বলা হয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও মানিক বন্দ্যোপাধ্যায় রফিকুল ইসলাম কার ছদ্মনাম উৎপল দত্তের ছদ্মনাম ছদ্মনাম আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম এবং আমাদের টেস্ট সিরিজে কিন্তু প্রচুর ছদ্মনাম তোমাদের করিয়ে দিয়েছে ওগুলো কিন্তু ভালো করে থ্রু করবে তোমরা আমাদের কিন্তু ফ্রি মকটেশ ফ্রি সেগমেন্টে আছে অ্যাপে সেখান থেকেও তোমরা দিয়ে কিন্তু পরীক্ষার আগে ডেফিনেট করে ওগুলো দিয়ে যাবে শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসে কোন মনীষীর কথা তুলে ধরা হয়েছে বিপ্লবী মহানগর রাজবিহারী বসু কোন এই যে উপন্যাস উপন্যাসের ভেতরে কার প্রেক্ষাপট তুলে দেওয়া হচ্ছে কার কোন ইম্পর্টেন্ট ক্যারেক্টার তুলে দেওয়া হচ্ছে এইগুলোও তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে শরদিন্দু মুখোপাধ্যায় যে ঝিন্দের বন্দি কোন গল্প অবলম্বনে লিখেছিলেন সেটা হচ্ছে পিজনার অবজেন্ডা পিজনার অবজেন্ডা থেকে তোমাদের এইটা কিন্তু লিখেছিলেন নবকুমার নবকুমার কবি কার ছদ্মনাম সত্যেন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম বাঙালির প্রথম বাঙালি সাংবাদিক কেছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য জনা প্রফুল্ল বলিদান নাটকগুলি নাট্যকার কেছেন ছিলেন চন্দ্র ঘোষ ঠিক আছে ম্যাকবেদ নাটকের অনুবাদ কে করেছেন গিরিশচন্দ্র ঘোষ শরৎচন্দ্রের কৈশোরা প্রথম কৈশোরে প্রথম লেখার গল্প কোনটি ছিল কাশীনাথ ঠিক আছে মোগল সাম্রাজ্যে কোন রমণীয় অসাধারণ কৃতিত্ব শক্তি ছিল সেটা হচ্ছে ঔরঙ্গজেব কোষনা জেবন মিশা নেক্সট চলে আসো ব্যাপটিয়া বিদায় নাটকটির রচয়িতা কে ছিল রসরাজ অমৃতলাল বসু সনাতন পাঠক নীল লোহিত ও নীল উপাধ্যায় মিল কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে তিনটি কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় নাম ছিল বিদ্যাসাগরের কোন রচনা কত সালে প্রথম মুদ্রিত হয়েছে বেতাল বেতাল সেটা পঞ্চবিংশো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম বাংলা গব্য গ্রন্থ ছিল সেটা হচ্ছে এটা মুদ্রণ হয়নি ঠিক আছে এবার তোমাদের যদি আসে কোশ্চেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা গব্য গদ্য গ্রন্থ যেটা মুদ্রিত হয়নি তার নাম কি সেটা হবে বাসুদেব চরিত্র ঠিক আছে বাল্মীকি কোন ছন্দে রামায়ণ লিখেছিলেন সেটা হচ্ছে অনুস্পুষ্ট ছন্দে নেক্সট চলে আসো প্রতিটি বেদের কয়টি অংশ রয়েছে চারটি করে রয়েছে যে সংগীতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ অবন্তি পত্রিকার সম্পাদক ছিলেন ইতালিয়ান রাষ্ট্রের মুসেলিনি ইম্পর্টেন্ট ভালো করে স্টার মার দিয়ে রাখবে সেবক ছদ্ম নামে বাংলার কোন নাট্যকার লিখেছেন গিরিশচন্দ্র ঘোষ তেনজিং নোংরে আত্মজীবনীর নাম কি টাইগার অব দ্য গ্লো নিয়ে হচ্ছে জীবন বেদ কার আত্মজীবনীমূলক রচনা সেটা হচ্ছে কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেন নেক্সট চলে আসো রাজশেখর বসু কোন বইয়ের জন্য সাহিত্যকারী পেয়েছিলেন দেখছে অন্দনি বাই এইবার তোমাদের এই রকম ধরনের কোশ্চেন কিন্তু দেবে দিতে পারে যে যে খুব ইম্পর্টেন্ট পার্সোনালিটি এবং বড় বড় অ্যাওয়ার্ডগুলো পেয়েছিল যেমন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড যেমন পেয়েছিল নোবেল পেয়েছিল কোন কোন লেখনির জন্য এইগুলো তোমাদের কিন্তু একটু জেনে যেতে হবে এইগুলো থেকে কোশ্চেন কিন্তু আসবে ঠিক আছে এটা যেমন আনন্দিবাই থেকে কিন্তু পেয়েছিল নেক্সট রাজশেখা বসু কোন কাব্যগ্রন্থের সাহিত্য পেয়েছিল সেটা হচ্ছে আনন্দিবাই আনন্দিবাই সতেরো উনিশশো সালে আচ্ছা বাংলা ভাষার আধুনিক গীতিকাব্যের জনক কাকে বলা বিহারী লাল চক্রবর্তীকে বলা হয় কবি জীবনানন্দ দাস কোন বইয়ের জন্য সাহিত্য একাডেমি পেয়েছিলেন সেটা হচ্ছে শ্রেষ্ঠ কবিতা উনিশশো পঞ্চান্ন রাজশেখর বসু কিছু পেয়েছেন আনন্দীবাইয়ের জন্য ইনি পেয়েছিলেন কিসের জন্য জীবনানন্দ শ্রেষ্ঠ কবিতা সমরেশ মজুমদার কোন উপন্যাসন একাডেমি পুরস্কার পেয়েছিল কালবেলা শক্তি চট্টোপাধ্যায় কিসের জন্য পেয়েছিল শক্তি চট্টায় পেয়েছিল যেতে পারি কিন্তু কেন যাব প্রিভিয়াস ইয়ার মিসলেনিয়াস পিভিয়াস ইয়ার মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ার প্রিয় কিন্তু এই কোশ্চেনটা এসে গেছে নেক্সট উনিশশো কুড়ি সালে শরৎচন্দ্রের কোন উপন্যাসটি মারাঠি ভাষায় অনুদিত হয় এবং প্রকাশ পায় সেটা হচ্ছে দত্তা শরৎচন্দ্রের পল্লী সমাজ যে উপন্যাসটি রয়েছে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে ভারতবর্ষ দেশবন্ধু চিত্তবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুরোধে শরৎচন্দ্র কোন পদক গ্রহণ করেছেন হাওড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতি পদ ইম্পর্টেন্ট স্টারমার্ক শরৎচন্দ্রের সুমতি কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে যমুনা পত্রিকা প্রকাশিত হলো শরৎচন্দ্রের শ্রীকান্ত যে উপন্যাসটি প্রথম কবে কোন পত্রিকা ধারাবাহিকভাবে প্রতিষ্ঠিত হলো সেটা হচ্ছে ভারতবর্ষ পত্রিকা শ্রীকান্তের ভ্রমণ কাহিনী তিনটি পর্ব চতুর্থ পর্ব একটি বিচিত্রা পত্রিকা এইখানে কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্ট কিন্তু রয়েছে তিনটি পর্ব হয়েছিল কোথায় ভ্রমণ কাহিনী শ্রীকান্তের ভ্রমণ কাহিনী ভারতবর্ষ পত্রিকায় আর চার নম্বর যেটা চতুর্থ পর্ব সেটা হচ্ছে বিচিত্রা পত্রিকা ঠিক আছে নেক্সট চলে আসো কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপ্রুট পুরস্কার পেয়েছেন কি কোন কোন বইটির জন্য সেটা উনিশশো ছেষট্টি সালে গণদেবতার জন্য কিন্তু পেয়েছিলেন শরৎচন্দ্রের মাতা পিতার নাম ছিল মোদিলাল চট্টোপাধ্যায় ও পুগন মৈনী দেবী শরৎচন্দ্রের জন্মস্থান কোথায় হুগলি জেলার দেবানন্দপুরে এরকম তোমাদের কোশ্চেন দিতেই পারে যে শরৎচন্দ্রের জন্মস্থান কোথায় রবীন্দ্রনাথের জন্মস্থান কোথায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম লেখা প্রকাশিত লেখা কোনটি এরকম দিতে শরৎচন্দ্রের প্রথম লেখা কোনটি সেটা হচ্ছে বড়দিদি ভারতী পত্রিকা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এইটা কিন্তু তোমাদের করতে হবে প্রথম যখন কোনো একটা ঔপন্যাসিক বা তোমাদের সাহিত্যিক তার কিন্তু প্রথম লেখা এবং কত সালে এটা তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে শরৎচন্দ্র চন্দ্রপাধ্যায় উপন্যাসটি রাজদ্রোহের অভিযান নিষিদ্ধ হয়েছিল সেটা হচ্ছে পথের দ্বার ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট স্টারমার্ক দিয়ে রাখো ওকে এরপর চেয়ে স্বামী বিবেকানন্দ কোন ভাই বিপ্লবী বারিন ঘোষের সহায়তা একটি পত্রিকা বার করেন যার কিন্তু যেটা যা যার সেই ভাই তার নাম হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত পত্রিকার নাম যুগান্তর বাড়ি কাহিনী কার রচনা সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র জীবিত কলে তেমন কোনো পুরস্কার পায়নি এমন সাহিত্যই মৃত্যুর পর একটি উপন্যাস পায় বরণোত্তর রবীন্দ্র পুরস্কার কোন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যার উপন্যাস হচ্ছে ইচ্ছামতি নাম হচ্ছে ইচ্ছামতি পদীপিসি বংশী বর্মীপক্ষী কার লেখা সেটা হচ্ছে লীলা মজুমদার ঠিক আছে বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের রুবিল কবে প্রকাশিত হয়েছিল আঠারোশো আটাত্তরে আঠারোশো আটাত্তরে আচ্ছা বঙ্কিমচন্দ্রের যে কৃষ্ণকান্ত উইলের ক্যারেক্টার গুলো ভালো করে করে যাবে এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে কোন বছর বঙ্কিমচন্দ্র কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সদস্য হয়েছিলেন সেটা হচ্ছে আঠারোশো পঁচাশিতে শ্রী চৈতন্যের পোশাকীর নাম কি ছিল বিশ্বস্তর মিশ্র আচ্ছা শ্রী রামকৃষ্ণের জন্য কত কত সালে হয়েছে এটা এত ইম্পর্টেন্ট না ছেড়ে দাও বিবেকানন্দ কত সালে শিক্ষক ধর্ম করেছিল আঠারোশো তিরানব্বই একত্রিশে মে ঠিক আছে শরৎচন্দ্রের দেনাপাওনা উপন্যাসের নাট্যরূপী ছিল ষোড়শি নাট্যরূপ কি ছিল মনে রাখবে নাট্যরূপ কি ছিল নাট্যরূপ ছিল ষোড়শী আচ্ছা শরৎচন্দ্রের অনিলা দেবী ছদ্মনামে কোন উপন্যাস লিখেছিলেন হচ্ছে নারীর মূল্য এই যে ছদ্মনামগুলো এই ছদ্মনামে কি লিখেছে এটাও ইম্পর্টেন্ট শরৎচন্দ্র জীবিত কালের শেষ উপন্যাস কোনটি সেটা হচ্ছে বৃপ্রদাস চৈতন্য চরিতামৃত লেখাটি কে কৃষ্ণ দাস কবিরাজ জাতকের কাহিনী কোন ভাষায় লেখা সেটা হচ্ছে পালি ভাষায় লেখা সম্ভবত সামবেদে মূলত কি ধরনের হয়েছে গানের সংকলন হচ্ছে যজুর্বেদে যেটা রয়েছে সেটা হচ্ছে জয় পূজা পদ্ধতি অথর্ববেদে রয়েছে সৃষ্টি রহস্য মন্ত্র বাংলার একাঙ্গ নাটকের প্রবক্তা কে ছিল ইম্পর্টেন্ট স্টারমার্ক দিয়ে রাখো বাংলা একাঙ্গ নাটকের প্রবক্তা ছিল নাট্যকার মন্থন রায় দ্য ক্যাপটিভ লেডি এটা কার লেখা সেটা হচ্ছে তোমাদের মধুসূদন দত্তের লেখা দ্য ক্যাপটিভ লেডি নেক্সট চলে আস বেদান্ত রামকৃষ্ণ রামকৃষ্ণ যে শিক্ষা প্রসারের জন্য বিবেকানন্দ বাংলা ও ইংরেজিতে কি কি মাসিক পত্রিকা প্রকাশন করেছেন সেটা হচ্ছে বাংলায় উদ্বোধন ও ইংরেজিতে প্রবুদ্ধ ভারত ঠিক আছে মনে রাখবে এগুলো কিন্তু প্রচুর ইনফরমেশন তোমাদেরকে এই ক্লাসের মধ্যে দিলাম কতটা কি তোমরা মনে রাখতে হবে শেষ শেষ টাইমে এসে সেটা আমি জানি না কিন্তু মনে রাখতে পারলে কিন্তু তোমাদের ভালোই কিন্তু তোমাদের এখান থেকে গোথরু হবে ঠিক আছে এবার তোমাদের এখানে হচ্ছে রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গান্ধী নিজের সুর দিন আঠারোশো ছিয়ানব্বই সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে বেদের আচ্ছা বেদ তো অতটা ইম্পর্টেন্ট না তোমরা করতেও পারো স্কিপ করতেও পারো কেন এত কিছু করা কিন্তু একটা স্টুডেন্টের পক্ষে নেক্সট টু ইম্পসিবল কিন্তু আমাদের কিন্তু যেহেতু এইটা সিলেবাসের মধ্যে আছে তাই জন্য আমরা কিন্তু পড়ছি আচ্ছা কোন বাংলা বিখ্যাত নাটক ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল নীল দর্পণ প্রত্যেক বছর এক দু বছর অন্তর নীল দর্পণ নিয়ে কিন্তু কিন্তু আসে দেখবে ঠিক আছে আচ্ছা মাইকেল মধুসূদন দত্ত কে কবি কুলভূষণ আখ্যা দিয়েছিলেন সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট হিন্দু পেট্রিকার পত্রিকার যে সম্পাদনা কত সালে হয়েছিল সেটা হচ্ছে তোমাদের আঠারোশো বাষট্টিতে এবং তোমাদের কোন কলেজে সময় মধুসূদন নারী শিক্ষার বিষয়ে প্রবন্ধ লিখে স্বর্ণপদ পেয়েছিলেন সেটা হচ্ছে হিন্দু কলেজে সময় ঠিক আছে এরপর চলে আসো বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল কত সালে প্রকাশিত হয়েছিল আর আঠারোশো আটাত্তর বঙ্কিমচন্দ্র কলকাতা বিদ্যালয় আচ্ছা এটা তো তোমাদের একটু আগে এটা রিপিট হলো ঠিক আছে ঠিক আছে আচ্ছা রাজা রামমোহন রায় কোন ধর্ম স্থাপন করেছিলেন যে ধর্মসভা স্থাপন করেছিলেন সেটা হচ্ছে ইউনিটোরিয়াল কমিটি ঠিক আছে রাজা রামমোহন রায় যে প্যারিসে যান এবং সম্রাট লুইফিসের প্রতি সম্বোধিত হন সেটা হচ্ছে কত সালে আঠারোশো বত্রিশ সালে জগদীশ বসুকে লন্ডন বিশ্ববিদ্যালয়ে বিএসসি ডিগ্রি বিএসসি ডিগ্রি প্রদান করেছিল কত সালে আঠারোশো ছিয়ানব্বই উনিশশো তিন সালে ব্রিটিশ সরকার তাকে উপাধি পূরণ করেছিলেন সিআইআই ঠিক আছে সিআই সুভাষচন্দ্রের পড়াশোনার কোন স্কুল শুরু হয়েছিল সেটা হচ্ছে প্রটেষ্টান ইউরোপিয়ান স্কুল কোন বাংলা উপন্যাস প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পায় গণদেবতা ঠিক আছে গণদেবতা স্টারমার্ক ভালো করে স্বাধীন ভারতের সংবিধান গ্রন্থটি সংবিধান গ্রন্থটি চিত্ত ও নির্দেশে অলঙ্কিত হয়েছিল নন্দলাল বসু রবীন্দ্রনাথের জাপান যাত্রার সময় কোন বাঙালি শিল্পী তার সঙ্গে ছিলেন মুকুল দে এই ধরনের কোশ্চেন ইনফরমেশন কিন্তু তোমরা ভালো করে গোথরু করবে এইগুলো কিন্তু আমাদের সাহিত্য ইতিহাসে ঘটে গেছে মুন্সি প্রেমচাঁদের আসল নামকে ছিল ধনপত রায় এরপর হচ্ছে তোমাদের ইংরেজি দৈনিক পত্রিকা যার নাম দৈনিক বন্দে মাতরম পত্রিকা প্রকাশকাল সম্পাদক বিপিন বিপিনচন্দ্র পাল মৃত্যুর পর বিভিন্ন ইচ্ছামতি একটু আগেই আমরা পড়ে আসলাম ব্রোচারী আন্দোলন গুরু সদয় দত্ত উনিশশো চব্বিশ সালে বাল গঙ্গাধের গীতা রহস্য অনুবাদ করেছিলেন জ্যোতির্দ্রনাথ ঠাকুর ঠিক আছে প্রেসিডেন্টি কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ কোন অধ্যাপককে প্রহার করার জন্য সুভাষচন্দ্রকে বহিষ্কার করা হয়েছিল অধ্যাপক ওয়েটন সাহেবকে অধ্যাপক ওয়েটন সাহেবকে ঠিক আছে প্রথম সংস্কৃত মহাভারতকে বাংলায় ইয়ে করেছেন কালী প্রসন্ন সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া যে পত্রিকা সেটাকে প্রকাশ করেছিলেন নিরজীয় খুব ফাস্ট ফাস্ট তোমাদেরকে এই জিনিসটা জিনিসগুলো গোতর করালাম কেননা বেশি বড় করে তো লাভ নেই ক্লাসগুলো কেননা তোমাদেরকে পিডিএফ আমি দিয়ে দেবো তোমরা ওখান থেকে পড়ে নিতে পারবে তাও যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি গোথ্রু করে দিলাম বেঙ্গলি অনেক কিছু টার্মোলজির কিন্তু আমার প্রোনাউন্সিয়েশনে হয়তো এদিক ওদিক হয়েছে ওটা একটুখানি ভুল দুটি মার্জনীয় করে নেবে বিকজ হচ্ছে এই ধরনের পড়ানোর ক্ষেত্রে বা এই ধরনের সাহিত্যের ক্ষেত্রে আমরা কিন্তু অবলীলায় এরকম পড়তে পারি না ইংলিশ মিডিয়ামে পড়ানোটাই বেশি আমরা প্রেফার করি তো বাংলা মিডিয়ামে যেহেতু বাংলা সাহিত্য নিয়ে আমরা পড়াশোনা করাচ্ছি তোমাদেরকে তো সেক্ষেত্রে বাংলা পড়তে পড়তে হবে বা বলতে হবে আচ্ছা ক্লাস পিডিএফ আমি ভিজেন কম্পিটিভ এক্সাম অ্যাপের ডাবলুপিএসি সেগমেন্টে দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে আর ক্লাস কেমন লাগলো একদম শেষ মুহূর্তে তোমরা কিন্তু ডেফিনেট করে আমাকে জানাবে আর কাল থেকে মানে সোমবার থেকে আমি কিন্তু তোমাদের জন্য ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ের ওপর মানে আমি ছোট ছোট ভিডিও তোমাদেরকে আমি এবার কাল থেকে দেব যেমন তোমাদের অলিম্পিক দু ঠিক আছে কিছু আমি হিন্ট দিচ্ছি কীরকম ভিডিও তোমাদের জন্য রেডি হচ্ছে আপকামিং আপকামিং স্পোর্টস ইভেন্ট কোশ্চেন আসে আচ্ছা নোবেল প্রাইজ নোবেল প্রাইজ দু হাজার তেইশ কোশ্চেন আসে তারপরে তোমাদের টেনিসের যে উইমডনগুলো আছে ইয়েগুলো রয়েছে সেগুলো তোমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ডে ইন্ডেক্স সামিট বুকস অ্যান্ড অথার এই ধরনের যে ইম্পর্টেন্টগুলো রয়েছে যেগুলো তোমাদের রয়েছে একদম শেষ মুহুর্তে যদি পারি আমি এক এক দিনে চারটে পাঁচ টাকা টপিক করাবো এবং শেষ মুহূর্তে তোমাদের চল্লিশ থেকে পঞ্চাশটা টপিক আমি তোমাদের করিয়ে দেবো সেগুলো তোমরা কিন্তু ভালো করে গোথ্রু করে যাবে ওখান থেকে কোশ্চেন আসার কিন্তু চান্স অনেক বেশি একদম পুরো তুমি ধরে নিতে পারো অনেক বেশি আর আমরা যে হাজারটা কোশ্চেনের যে আমাদের জেনারেল সায়েন্সের সেটাও ক্লাস চলছে সেটা দেখবে আমি একটা তোমাদের হাজারটা কোশ্চেনের ইয়ে করছিলাম সেখানে ক্লাস আমি চারশোটা মতো ওখানে হয়েছে ছশোটা কোশ্চেন আমি তোমাদের পিডিএফ আমি বানাচ্ছি কারণ ক্লাস এই মুহূর্তে হয়তো তোমাদের জন্য আমি করতে পারবো কি পারবো না জানি না কিন্তু আমি তোমাদেরকে পিডিএফে দিয়ে দেবো যেখানে তোমরা ওই জিকেগুলোকে তোমরা মোটামুটি ধরে নাও প্র্যাকটিস করে যাবে হোপফুলি তোমাদের ওখান থেকে কিন্তু অনেক কোশ্চেন ফাঁসবে বা তোমাদের প্র্যাকটিসটা তোমরা ওখান থেকে বুঝতে পারবে যদি পসিবল হয় আমি দশটা দশটা সেট ইন্টু ইন্টু দশটা সেট ইন্টু পঁচাত্তর করে কোশ্চেন আমি করে দেবো সাতশোটা চারশোটা কোশ্চেন তো আমি অলরেডি তোমাদের করিয়েছিলাম এবার সাতশো পঞ্চাশটা যদি আমার সময় হয় তাহলে আমি সাতশো পঞ্চাশটা কোশ্চেন একটা সিঙ্গেল পিডিএফে দিয়ে দেবো প্রথম তোমাদের কোশ্চেন থাকবে তারপর তোমাদের অ্যান্সার থাকবে তারপর কোশ্চেন থাকবে অ্যান্সার থাকবে এরকম করে তোমাদের আমি দিয়ে দেবো হোপফুলি তোমাদের কিন্তু অনেকটা বেশি কিন্তু তোমাদের এখানে কাজে লাগবে ঠিক আছে ক্লাস কেমন লাগলো ডেফিনেট করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন বুঝলেন থ্যাংক ইউ